সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবির আড়ত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2 কোটি টিয়া ব্যয়ে শাহজাহান উচ্চ বিদ্যালয়ের 7 তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করাই বিশিষ্ট সমাজসেবক 8 সেপ্টেম্বর সকালে নতুন নির্মিত স্কুল ভবনের উদ্বোধন করে চট্টগ্রাম সীতাকুণ্ড 4 আসন সাংসদ এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে এবং আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন স্কুল পরিচালনা পরিষদের শিক্ষা নুরাগী সদস্য মোহাম্মদ আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম অন্যতম কারিগর হচ্ছে আলহাজ দিদারুল আলম এমপি মহোদয় এছাড়াও উপস্থিত আছেন কামাল উদ্দিন নেজামুদ্দিন শাহিদুল ইসলাম কাজী শেলি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতা আলতাফ মাহমুদ ও বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় নতুন ভবনের পাশে গাছের চারা রোপণ করা হয় পরে স্কুল মাঠত এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বদ্দা আফা ওনারা যারা আর বিডিএ গিনছন ওনার দুঃখজনক হলে সত্য যে আর 48% মানুষে কিন্তু সাবস্ক্রাইব ন করে তো অনেকে সাবস্ক্রাইব করছেন না অনেক যদি সাবস্ক্রাইব ন করি তখন অনেক আজ এত না কেন সাবস্ক্রাইব করি দর না এই জায়গা নামে দেখব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আরও খুশি হলে ওনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন তো ইয়ে না কে বালানো হইব না